বড় প্রকল্পে নতুন যুগের পথে বাংলাদেশ অর্থনৈতিক সুফল ঘরে তোলার সময় বলছেন বিশ্লেষকরা ডিসেম্বরে চালু হচ্ছে খুলনা মংলা রেল যোগাযোগ বন্দর গতিশীল হওয়ার পাশাপাশি বাড়বে সক্ষমতা এবং আশুগঞ্জে হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী শাইল দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে চাল শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বড় বড় অবকাঠামো নির্মাণ ও চালুর ধারাবাহিকতায় দেশ প্রবেশ করছে নতুন যুগে মেগা প্রকল্পগুলোর বেশিরভাগই যোগাযোগ ও পরিবহন খাতের আছে সরাসরি অর্থনীতি ও শিল্পায়নে যুক্ত অবকাঠামো সামনের দিনগুলো অর্থনৈতিক সুফল ঘরে তোলার সময় বলছেন বিশ্লেষকরা একুশে স্পেশাল প্রতিবেদনে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুন নবী যোগাযোগ খাতে বৃহৎ অবকাঠামো যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু বদলে দিয়েছে উত্তরের অর্থনীতি বিলুপ্ত হয়েছে মঙ্গা অবহেলিত দক্ষিণাঞ্চলের একুশ জেলার জন্য আশীর্বাদ পদ্মা সেতু যা জিডিপিতে রাখছে 1.23% অবদান আগামী বছরের জুনে পদ্মা পাড়ি দিচ্ছে রেলও ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোর কিংবা পায়রা বরিশাল ট্রেন চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র পদ্মার সড়ক ও রেল যুক্ত করবে ট্রান্স এশিয়ান করিডোরে অভ্যন্তরীণের পাশাপাশি আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের প্রসারেও সহায়ক হবে এসব প্রকল্প কোনো এক সময় যেমন চায়না থেকে ইউরোপিয়ান প্রতিনিয়ত গুডস ট্রেন যাচ্ছে তাই না আমরা একটা মিসিং লিঙ্ক ছিলাম যে এই আবার আর মিসিং লিঙ্ক আছে বার্মা যদি যোগ করা যায় তাহলে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ট্রেন ইউরোপেও যেতে পারে এটা হয়তো এখন হবে না কিন্তু আমরা প্রভিশনটা রাখলাম আমি আশা করি যেভাবে কাজ চলছে স্পেশালি মাওয়া ভাঙ্গা অংশের আগামী বছরের জুন মাসের মধ্যে আমার কাজ এই অংশের কাজ শেষ হয়ে যাবে ছটা লাইনের মধ্যে একটা লাইন যাবে ফরিদপুর হয়ে ওই লাইনটা চলে যাবে আরেকটা চলে যাবে যশোর হয়ে খুলনা হয়ে চলে যাবে এবং আমরা অপশন রেখেছি আরও যে চারটা লাইন বাকি থাকবে ওই চারটা লাইনটা পায়রা বন্দর এবং বরিশাল পটুয়াখালী ওই যে লাইন রুটটা আছে ওই ওই রুটে চলে যাবে বিসিআইএম ইকোনমিক করিডোরে যুক্ত হবার পরিকল্পনায় চট্টগ্রাম থেকে দোহাজারি হয়ে গুন্ধুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণও প্রায় শেষ বাংলাদেশের অভূতপূর্ণ যোগাযোগ ব্যবস্থার আমি যদি একটু কম্পেয়ার করি অন্য আশেপাশের দেশগুলির তুলনায় তাহলে পার ক্যাপিটা যেই রোড আমাদের রুরাল এরিয়াতে গ্রামাঞ্চলে যেটা তৈরি হয়েছে এটা ঈর্ষণীয় অন্যান্য দেশে কিন্তু সেই ফ্যাব্রিকটা নাই এখন প্রতিটা গ্রাম কানেক্টেড মার্কেট অ্যাক্সেস পাচ্ছে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর মিরেশরায়ের বঙ্গবন্ধু ইকোনমিক জোন বৈদেশিক বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের আশার আলো দেখাচ্ছে এই অবকাঠামোগুলোর একটি ভালো দিক হলো এগুলো বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে আর বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে সেটি হলে শুধু দেশের ভেতরেই কানেক্টিভিটি বাড়বে না আমাদের যে আঞ্চলিক কানেক্টিভিটি যেমন পদ্মা সেতুর কারণে যখন পদ্মার রেল চালু হয়ে যাবে আর কলকাতার ডিস্টেন্স অর্ধেক হয়ে যাবে আমাদের নদী পথের যে অবকাঠামোগুলো তৈরি হচ্ছে সেগুলো হয়ে গেলে পরে আমরা উত্তর বা পূর্বাঞ্চল ভারতের তাদের সাথে আমাদের বাণিজ্যের প্রসার ঘটবে উন্নয়নে প্রাণের সঞ্চার হচ্ছে মংলা বন্দরে উৎপাদনে আসছে মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো আইকনিক অবকাঠামো সুদূর প্রসারী পরিকল্পনাকে মাথায় নিয়ে এক একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয় স্বাধীনতার পরে বাংলাদেশে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যে সকল মেগা প্রকল্পের বাস্তবায়ন হয়েছে এবং যেগুলো জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে সেগুলো শুধু দেশের মানুষের চাহিদাকেই পূরণ করবে না পুরো অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য একটি বড় কেন্দ্রবিন্দুতে পরিণত করছে বাংলাদেশকে আর এই সুযোগটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা তা আরও ত্বরান্বিত হবে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আগামী ডিসেম্বরে চালু হচ্ছে খুলনা মংলা রেল যোগাযোগ দ্রুত এগিয়ে চলছে বন্দর আধুনিকায়নের কাজও ভারতীয় অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প দুটি চালু হলে বদলে যাবে মংলা বন্দরের চিত্র অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ মংলা ঘুরে এসে আরও জানাচ্ছেন মেদিয়াসান
রেল যোগাযোগ না থাকায় অনেকটাই পিছিয়ে ছিল মংলা বন্দর। এটির সক্ষমতা বাড়াতে রেল যোগাযোগ স্থাপনের পদক্ষেপ নেয় সরকার। 2010 সালের 21 ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক অনুমোদন পায় খুলনা থেকে মংলা সমুদ্র বন্দর পর্যন্ত রেললাইন প্রকল্প। জারাউতায় ইতিমধ্যে রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দীর্ঘ রেল সেতুর কাজ শেষ পর্যায়ে। 4,260 কোটি টাকা ব্যয়ে দেশের দীর্ঘতম রেল সেতুটি নির্মাণ করছে ভারতীয় একটি প্রতিষ্ঠান। ইট ইজ অলরেডি ফিনিশড অ্যান্ড হ্যান্ডিং ওভার প্রসেস ইজ গোয়িং অন। আই থিঙ্ক বাংলাদেশ রেল দে আর অলসো প্রিপেয়ারিং অ্যান্ড শর্টলি দে উইল টেক ওভার। রেল লাইনটি চালু হলে মংলা সমুদ্র বন্দর আরও গতিশীল হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। গুডস ম্যাটেরিয়ালস অল দ্য প্যাসেঞ্জার্স অলসো দে মুভমেন্ট উইল বি ভেরি ফাস্ট। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আধুনিকায়নের কাজ শেষ হলে মংলা বন্দরের সক্ষমতা বেড়ে দ্বিগুণ হবে। এই প্রকল্পটা বাস্তবায়ন সম্পন্ন হওয়ার পরে অতিরিক্ত আমরা 180টি জাহাজ হ্যান্ডেল করতে পারব, 4 লক্ষ টিউস কন্টেনার অতিরিক্ত হ্যান্ডেল করতে পারব, 2 কোটি মেট্রিক টন জেনারেল কার্গো আমরা হ্যান্ডেল করতে পারব এবং 10,000 গাড়ি আমরা অতিরিক্ত হ্যান্ডেল করা সক্ষম হব। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ব্যবহার করতে পারবে মংলা সমুদ্র বন্দর। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার নির্মিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। 1,05,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল রাইস শৈলটিতে স্বয়ংক্রিয়ভাবে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে 504,45,49,264 টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক এই সাইলোতে থাকছে 30টি সাইলোবিন। প্রতিটির ধারণ ক্ষমতা 3,500 টন। পরিদর্শন বাংলো, গোডাউন ও ব্যারাক সহ প্রয়োজনীয় ভবন থাকছে 16টি। নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি চাল মিল মালিকদের। সময় মতো মালটা তাদেরকে দিতে পারি তাহলে আমাদের ওই দিক দিয়ে একটু সুবিধা হয়, মিলের একটু সুবিধা হয় বা আমাদের ক্যাপিটাল একটু কম লাগে। গ্যাস পাস দিতে দিতে লেট হয়ে যায়, আমাদের গাড়িগুলো 2-3 দিন ড্যামারেজ খায়। একটা গাড়িতে ভাড়া হয় 5-7 হাজার টাকা, কিন্তু ভাড়াটা 2-3 গুণ হয়ে যায় ভাড়াটা। বরাদ্দ পাইছি সেটা হলো 40,000-এর উপরে, ঠিক আছে? তো 40,000-এর উপরে যদি হয় আর 2,500 ধারণ ক্ষমতা থাকে তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। স্টিল চালু হইলে আশুগঞ্জবাসী উপকৃত হবে, একবারে মাল ঠিক মতো নিয়ে যাইব আর গাড়ি ঘোড়ার ইয়াডা হবে না, আমাদের যে ড্যামারেজটা এটা দিতে হবে না। ঠিকাদারের আর্থিক সমস্যা, করোনার প্রভাব সহ নানা সমস্যায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়নি দাবি সংশ্লিষ্টদের। 75% কাজ হয়েছে এবং আগামী বছরের 2023-এর জুনের ভিতরে একটা জেটি সহ কমপ্লিট হবে। টেন্ডারের যে একটা শর্ত থাকে, শর্ততে ওই প্রাইস অ্যাডজাস্টমেন্টেরটা আমরা অপশনটা অফ করে দিয়ে রাখছি, যার ফলে ঠিকাদার যতই যে কারণেই কাজ বাড়ুক ঠিকাদার কোনো কম্পেনসেশন পাবে না। তবে জটিলতা কাটিয়ে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন খাদ্য সচিব। মাঝখানে একটু স্লোডাউন হয়েছিল, এই কাজটি আবার রিস্টার্ট হয়েছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটি শেষ করতে পারব। কিছু বাকি থাকলে পরবর্তীতে আইনগতভাবে যেটা করা সেটা করা হবে। আগামী বছরের মে জুনের মধ্যে চালু হচ্ছে খাদ্যশস্য সংরক্ষণাগারটি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বেতন বৃদ্ধিতে আন্দোলন স্থগিত করা চা শ্রমিকদের সঙ্গে বিকেল 4টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই ধর্মঘট ভেঙে রোববার কাজে যোগ দেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী মজুরি বাড়িয়ে 170 টাকা করায় এরই মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সিলেটের লাকাতুরা বাগানের গলফ মাঠে হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর এমন সারা ঐতিহাসিক মনে করেন চা শ্রমিকরা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পর্যাপ্ত বৃষ্টি না হয় খাল বিলে পানি নেই, ঠিক মতো জাগ দিতে না পারায় নষ্ট হচ্ছে পাটের মান। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। ফলন ভালো হলেও বৃষ্টি না হয় দুশ্চিন্তায় পাট চাষিরা। খাল বিল ডোবানালায় নেই পানি, ঠিক মতো পচাতে না পারায় নষ্ট হচ্ছে পাটের মান।
গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী প্রতিনিধি তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। বর্ষা চলে গেল, অথচ মাঠ খাল ডুবানালায় নেই পানি। পাট কেটে বিপাকে চাষিরা, পানির সন্ধানে ভ্যান গাড়িতে দূরে কোথাও পাট নিয়ে যাচ্ছেন চাষি। সোনালী আঁশখ্যাত পাটের আবাদ সবচেয়ে বেশি হয় বৃহত্তর ফরিদপুরে। গোপালগঞ্জে এবার 26,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। অন্য বছরের চেয়ে এবার ফলনও ভালো, কিন্তু পানির অভাবে পাট পচাতে পারছেন না কৃষক। এত ভালো পাট 10-12 বছরের মধ্যেও হয় নাই, কিন্তু এখন কোনো জায়গা পানি পাওয়া যাচ্ছে না। ব্যানেরিয়া রাস্তায় আনিয়া খাল কিনারে আনিয়া জাগ দিতে হচ্ছে। এখন যে কি করি, খুব বিপদে আছি আমরা পাট নিয়ে ভাই। মাদারীপুরেও এবছর পাটের ফলন ভালো, কিন্তু ঠিকমতো পচাতে না পারায় হতাশ চাষিরা। কৃষি বিভাগ জানায় বাজার দর ভালো হলেও পানি সংকটে খারাপ হচ্ছে পাটের মান। যদি ভালো না পচানো যায় তাহলে পাটের মান খারাপ হয়ে যায়, পাটের রং ভালো হয় না, সেই জন্য একটা সমস্যা আছে। এদিকে রাজবাড়িতে গত বছরের চেয়ে এবার 2,000-এরও বেশি হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, তবে বৃষ্টি না থাকায় ফলন কম। এছাড়া মাঠ বিল পুকুর বা ডুবা কোথাও নেই পানি, পানি নাই, জাগ দর জায়গা নাই, ছোট ছোট আমরা তো খুব লোকসানে পড়ে গেছি। পানি না থাকার কারণে পাট কালো হচ্ছে, পাটের বাজার ও ভালো না। বিঘা প্রতি গেছে বা 10 মণ হইতে হইবার সেই জায়গা 5 মণ হয় না। পানির অভাবে পাটের রং কালো হওয়ায় বাজার দর মন প্রতি 1,000 টাকা কম পাচ্ছেন বলেও জানান চাষিরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার একদিন পর পানি কমতে শুরু করেছে। প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে, তবে দেখা দিয়েছে ভাঙন। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখনও নদী তীরে নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে আছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন, কোথাও কোথাও ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীতে চলে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি ও ফলের বাগান। ভাঙন কবলিতদের আশ্রয় নিতে হয়েছে আত্মীয় স্বজনের বাড়ি ও রাস্তার উপর। নদীর মাঝখানে আমরা যে নদী পানি এসছে, আমাদের যে রান্না করি খাওয়ার সমস্যা, আমাদের বাড়িঘর দুয়ার ভাসি গেছে। অকেজো পড়ে আছে দেশের বিভিন্ন জেলায় বসানো আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বোর্ড। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অনেক স্থানে আবার জনপ্রতিনিধি সহ কর্মকর্তা কর্মচারীরা জানেন না এর ব্যবহার। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 2019 সালে এসব মেশিন ও বোর্ড বসায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ের 49টি ইউপিতে স্থাপিত যন্ত্রগুলো কিছুদিনের মধ্যেই অকেজো হয়ে পড়ে থাকায় কপাল পড়ে কৃষকদের। ইউনিয়ন অফিসে ছিল, ওগুলো তো নষ্ট হয়ে গেছে, যদি আগে জানতাম তাহলে মনগঞ্জে মোটামুটি সতর্ক থাকতাম। নাটোরের 52টি ইউপির যন্ত্রগুলো গেল 3 বছর ধরে অলস পড়ে আছে। এটা আসলে কি কাজ, এটা কি করব আমরা, এটা এই ব্যাপারে কোনো প্রশিক্ষণ নাই আমাদের জানার বাইরে সেটা। তবে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার দাবি কর্মকর্তাদের। আমাদের একটা অ্যাপস দেওয়ার কথা, অ্যাপসটা এখনো পাই নাই, এই কারণে আমরা ইয়েগুলো এখনো আপডেট দিতে পারছি না। মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে বসানো হয়েছিল 24টি ট্যাপ সহ আবহাওয়া পূর্বাভাস বোর্ড। সেগুলো অকেজো পড়ে থাকায় সরকারি উদ্যোগের সুফল পাচ্ছেন না চাষিরা। আপনাদের মুখে থেকে শুনছি যে আবহাওয়া বোর্ড আছে, আমরা তো জানিনি কোনদিন। আমরা জানতে পারতাম যে কখন সার দেব, পানি দেব, তাহলে এগুলো আমাদের হাতে একটু সুবিধা হতো। তবে যন্ত্রগুলোর মাধ্যমে আবহাওয়ার আগাম তথ্য নিয়মিত দেওয়ার দাবি কৃষি কর্মকর্তার। আমাদের উপসভার কৃষি অফিসারগণ নিয়মিত আপডেট করছেন, কৃষকগণ প্রতিদিন আর্দ্রতা, বৃষ্টিপাত, তাপমাত্রার তথ্য পাচ্ছেন। বরগুনার অনেক ইউপি ভবনে নেই আবহাওয়া পূর্বাভাস যন্ত্র, কোথাও পড়ে আছে বিকল হয়ে। নীলফামারীর প্রতিটি ইউপির দেয়ালে ঝুলে আবহাওয়া পূর্বাভাস বোর্ড, তবে এর স্বভাব পাচ্ছেন না কৃষকরা, বলছেন খোদ কর্মচারীরাই। যে সমস্যা আমরা কাউকে বলতেও পারি না, আসলে এটা সচল আছে না নষ্ট। এই মেশিনটি যদি সচল করা হয় বা টেকনিশিয়ান নিযুক্ত করা হয় তাহলে আবহাওয়ার সঠিক তথ্য কৃষকরা পাবে। যন্ত্রপাতির আধুনিকায়নের পাশাপাশি অকেজো পড়ে থাকা যন্ত্রগুলো মেরামত করা হবে, জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা খুব আধুনিক যন্ত্রগুলো আমরা নিয়ে আসব,
এবং এই যন্ত্রের মাধ্যমে তখন পূর্বাভাস আমরা দিতে পারবো এবং এই যন্ত্রগুলির মাধ্যমে দীর্ঘদিন আমরা এই কাজগুলো করতে পারবো। তবে কৃষির উন্নয়নে যন্ত্রপাতিগুলোকে দ্রুত কার্যকরের দাবি কৃষকদের। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বড় প্রকল্পে নতুন যুগের পথে বাংলাদেশ, অর্থনৈতিক সুফল ঘরে তোলার সময় বলছেন বিশ্লেষকরা। ডিসেম্বরে চালু হচ্ছে খুলনা মোংলা রেল যোগাযোগ, বন্দর গতিশীল হওয়ার পাশাপাশি বাড়বে সক্ষমতা। এবং আশুগঞ্জে হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী শাইলো, 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে চাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।